Season 7 special partner Cochina Small Appliances, Jewelry Partner Senkobol and Diamonds, Karigori Tomachun. যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে কবিগুরুর এই কথাগুলো আমাদের জীবনে বড়ই প্রাসঙ্গিক আমরা দিদিরা জীবনে এমন অনেক পরিস্থিতির সামনে আসি যেখানে একা হাতে আমাদের সবটা সামলাতে হয় আমরা হয়ে উঠি একাই 100 10 দিক 10 হাত দিদিরা দশভুজা একা হাতে কিভাবে সবকিছু সামলানো যায় আমাদের নাম্বার 1 দিদিরা প্রত্যেকটা মুহূর্তে তা প্রমাণ করে আজও হাজির চারজন নতুন দিদি শুনবো তাদের জীবনের গল্প তাদের একাই 100 হয়ে ওঠার গল্প সকলকে ওয়েলকাম জানাচ্ছি আসুন প্রথমে আছেন সাথী দত্ত নমস্কার রচনা আমি ঝাড়গ্রাম থেকে এসেছি আমি একজন সমাজকর্মী আমার একটি মহিলা স্বেচ্ছাসেবী সংস্থা রয়েছে নাম সুচেতনা যার প্রতিষ্ঠাতা আমি আপনার সংস্থার গল্প শুনবো আপনার কাজের গল্প শুনবো দীপান্বিতা বানার্জি নমস্কার আমি এসেছি আলমবাজার থেকে আমার ব্যবসা আছে এবং তার সাথে আমার সংসার সব মিলিয়ে অনেক গল্প আছে সেই গল্প আজকে আমি তোমার সাথে করতে এসেছি ঠিক আছে ঠিক আছে তারপরে ছবিনাথ নমস্কার দিদি আমি এসেছি ব্যারাকপুর থেকে আমি ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন সূর্যপুর শাখার মুখ বধির ও দৃষ্টিহীন বালিকা বিদ্যালয়ের একজন টিচার খুকু দত্ত নমস্কার দিদি আমি উত্তর কলকাতা বিডন স্ট্রিট থেকে এসেছি আমি তোমার সাথে আমার জীবনের অনেক কিছু গল্প আছে তোমার সাথে সেটা শেয়ার করবো বলেই আমি এখানে এসেছি সব গল্প শুনবো সকলের কাছ থেকে শুরু করবো আমাদের প্রথম রাউন্ডে খেলা স্যাঙ্গো গোলা ডায়মন্ডস প্রেজেন্টস দিদি মেভার জেট সাথীদের সাথে একটু কথা বলি মানুষ হওয়া বড় হওয়া বিয়ের পর সবকিছু ওখানে জন্ম ঝাড়গ্রামে আচ্ছা কর্মজীবন আমার স্কুল জীবন আমার ছোটবেলা বেড়ে ওঠা স্কুল জীবন কলেজ সবটাই ওখানে সবটাই ঝাড়গ্রামে আমার বাড়ির পাশে আদিবাসী পাড়া ছিল এবং তাদের উপর যখন মদ্যপ স্বামীরা নির্যাতন করত ওটা দেখার পরে মনে হলো মেয়েদের জন্য কিছু করা উচিত তো সেই শুরু আমার লড়াইয়ের জীবন আমার প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংস্থা এই সংস্থার মাধ্যমে মূলত আমি মহিলাদের উপরেই কাজ শুরু করেছিলাম তাদের স্বসহায়ক গোষ্ঠী গঠন করে তাদের স্বনির্ভর করা এরপর ধীরে ধীরে মহিলাদের উপর নির্যাতন থেকে দেখা গেল নারী পাচার ঝাড়গ্রামের মতো আদিবাসী এলাকায় বেড়ে গেছে আমার সংস্থার কাছে যে ধরনের খবর আসতো সেই থেকে আমি কিছু কিছু মহিলাদের উদ্ধার করেছি নিজে একক উদ্যোগ নিয়ে কখনো প্রশাসন পুলিশ প্রশাসনের সহযোগিতায় এইভাবে আজ পর্যন্ত 76টি মহিলা ও কিশোরী কন্যাকে উদ্ধার করেছি আমি এবং আমার সংস্থা ঝাড়গ্রামের প্রত্যন্ত এলাকা বেলপাহাড়ি হয়তো আপনারা অনেকেই শুনেছেন সেইখান থেকে আদিবাসী মেয়ে একটি তাকে বম্বের প্যাটেলনগর থেকে প্রশাসনের সহযোগিতায় উদ্ধার করি সেই মেয়েটির উদ্ধার করার পরে দেখা গেছে তার সর্বাঙ্গে সিগারেটের ছেঁকা তো এদের দেখে আমার মনে হয়েছিল এদেরকে স্বনির্ভর করা উচিত তো আমি পশ্চিম মেদিনীপুরের চাইল্ড ওয়েলফেয়ার কমিটির মেম্বারও ছিলাম সেই সূত্র ধরেও দেখেছি যে কিশোরী কন্যারা কারা পাচার হচ্ছে না যারা যাদের বাড়িতে দিন আনা দিন খাওয়া বা একবেলা ভাত খায় তিনটি মেয়ে সেই বাবা হয়তো মদ্যপ এই সমস্ত বাড়ির মেয়েদেরই কিন্তু টার্গেট করা হয় যে তাদেরকে পাচার করে দেওয়ার জন্য আর বধূ নির্যাতন তো আছেই তো সেই সমস্ত বধূ নির্যাতন নারী নির্যাতন বন্ধের জন্য গ্রামে গ্রামে গিয়ে তাদের সচেতনতা শিবির করা এই কাজগুলো এবং তাদের যে সমস্ত মহিলারা যারা নির্যাতিত বা যারা নারী পাচারের শিকার তাদের বাচ্চাদের জন্য যাতে তাদের স্কুলে ভর্তি করা হয় তাদের বই খাতা দেওয়া এবং যারা পাচার উদ্ধার করা হয়েছে তাদেরকে আবার মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য পরিবারের হাতে কখনো তুলে দিয়েছি কখনো আবার বিভিন্ন হোমে পাঠিয়েছি সাধারণত এই কাজ করতে গিয়ে কখনো বাধা বা কোনো বিপদের সম্মুখীন হয়েছেন বেলপাহাড়ি যে মেয়েটিকে উদ্ধার করার পরে আমি ঝাড়গ্রাম শাল জঙ্গল বা জঙ্গলাকীর্ণ এলাকা বাস থেকে নেমে বাড়িতে ফিরছি শহরের উপরেই আমার খুঁড় চালিয়ে দেওয়া হয়েছিল গলাই হয়তো টার্গেট ছিল সেটা 2007 সালে কিন্তু আমার গালের উপর দিয়ে চলে গেছে আমি তার সঙ্গে লড়াই করে ছেলেটিকে ধরে ফেলি তো এইগুলোতে আমার কোনো ভয় নেই আমি নির্ভয়ে সাহসের সঙ্গে এগিয়ে গেছি কারণ আমি জানি ওরা অসহায় ওদের পাশে গিয়ে যদি আমরা না দাঁড়াই তাহলে কে দাঁড়াবে
এখানেই সুচেতনা নামটার সার্থকতা যদি একটু করা যায়। পরিবারে কে কে আছে আপনার? আমার স্বামী গত আগস্ট মাসে গত হয়েছেন, আর এখন আছে আমার ছেলে আর বৌমা। সাথে দিদি, খুব ভালো কাজের সাথে আপনি যুক্ত আছেন, খুব ভালো লাগলো পরিচয় হয়ে। প্রকৃত অর্থে একাই একশো, এভাবে এগিয়ে যান। একা হাতে আপনি সমাজসেবা, নিজের সংসার, এবং সবথেকে বড় কথা, আমাদের সমাজে যে মহিলারা আছেন, তারা ছোট হোক কিংবা বড়, তাদের পাশে আপনি সবসময় আছেন। আপনাকে আমি কুর্নিশ জানাই, আপনি ভালো কাজে এগিয়ে যান, অনেক অনেক শুভেচ্ছা। এবং আশা করব আপনার মতন আরও মানুষ যেন সমাজে আসে, এগিয়ে আসে এবং মেয়েদের পাশে দাঁড়ায়। আপনার সুচেতনার জন্য অনেক অনেক শুভেচ্ছা। দেখা যাক কি খেলা আসছে সাথে দিদি। দেখুন মজার খেলা, প্রচুর এখানে বেলুন রয়েছে যেগুলো আমরা আটকে রেখেছি মেয়েদের সাথে, আর দুটো সুন্দর ঝাঁটা আছে, সেই দিয়ে বাড়ি মেরে মেরে বেলুনগুলোকে ফাটাতে হবে। 30 সেকেন্ডের মধ্যে কে কটা বেলুন ঝাঁটা দিয়ে ফাটাতে পারে, যে সব থেকে বেশি সংখ্যায় বেলুন ফাটাবে 30 সেকেন্ডে সে 20 পয়েন্টস, আবার 15 10 5। শুরু করি সাথে দিয়ে, আসুন। শুরুতেই বলেছিলে যে 2-3 রকমের ব্যবসার সাথে তুমি যুক্ত আছো। একদম। তো কিভাবে শুরু হলো এই ব্যবসা? একটা সময় চাকরি করতাম, বিয়ের পরেও তো চাকরি করতে করতে না, মানে তখন আর ভালো লাগছিল না চাকরি করতে করতে, ওই 10টা 5টার একটা টাইম, তো আমার যতটুকু পুঁজি আছে সেইটুকু দিয়ে কিভাবে ব্যবসা করতে পারি। তো চাকরি করতে করতেই তার সঙ্গে সঙ্গে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিটা শুরু করেছিলাম, রিদ্ধিস বলে। এখন আমার ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ আসাম, গুয়াহাটি, শিলিগুড়ি বিভিন্ন জায়গায় হয়। আমার যখন ইভেন্ট ম্যানেজমেন্ট মোটামুটি আমি মনে করলাম যে আমি একটা জায়গায় দাঁড়িয়েছি, তারপরে আস্তে আস্তে কনস্ট্রাকশন বিজনেস শুরু করলাম, সেখানে করতে করতে এখন আমার একটা ডায়াগনস্টিক সেন্টার আছে। এক একটা এক এক রকম। এবং একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি, একটা ডায়াগনস্টিক সেন্টার, আরেকটা কি? আরেকটা হচ্ছে কনস্ট্রাকশন বিজনেস। তো সেটা তো মেয়েদের চালানো খুব ডিফিকাল্ট না? এটা কিন্তু সবসময় প্রথমে সবাই বলেছিল, এবং আমি কনস্ট্রাকশন বিজনেসে 3 বছর যুক্ত, কিন্তু আমি নিজে ডিলিং করি, আমার কখনো সেরকমভাবে কোনো শক্ত যে পড়িনি তা নয়, পড়েছি, কিন্তু আমি মনে করি মাথা ঠান্ডা রেখে যদি কোনো কাজ এবং নিজের ভালো ব্যবহার দিয়ে কাজটা করা যায় তাহলে ওটা হয়ে যায়, এবং সেই বিশ্বাসে আমি এখনও তো চালিয়ে যাচ্ছি। লাভলি, ভেরি গুড। তার সাথে তো সংসার আছেই, তার সাথে আমার ছেলে মেয়ে আছে, সর্বনাশ, আমার একটা ছেলে একটা মেয়ে, আমার একজন বয়স্ক দিদি শাশুড়ি আছেন, প্রায় 80-85 বছর বয়স। ছেলে মেয়ে কত বড়? ছেলে ফার্স্ট ইয়ার পড়ছে কলেজে। কি বলো! আর মেয়ে ক্লাস 4-এ পড়ে। ছেলের পড়াশোনা, মেয়ের পড়াশোনা সেগুলো আমিই দেখেছি এবং এখনও আমিই দেখি। তার সাথে মানে সংসারের বলো, বাজার করা বলো, বা রান্না, সেটাও মোটামুটি চেষ্টা করি করা। এক্সেলেন্ট, একটু টিপস দাও কী করে করো। হ্যাঁ, আমারও তোমার থেকে শেখার আছে অনেক কিছু। কাজটাকে ভীষণ ভালোবাসি, মানে আমার কাছে মনে হয় কি প্রত্যেকটা মুহূর্ত, আমি দেখো মানুষও তো একবারই জন্মেছি, তো প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় কাজে না লাগালে বোধ হয় ব্যর্থ হয়ে গেল, তো সেইটা চেষ্টা করি সবসময় করার। তো ওরকমভাবে যে হ্যাঁ, আমি শুনেছি যে কনস্ট্রাকশন বিজনেসে অনেক খারাপভাবে কথা টথা বলে, কিন্তু আমি কখনো বলিনি এবং আমার সাথেও কেউ কখনো বলেনি। মহিলা দেখে একটু রেসপেক্ট করে, সেই রেসপেক্টটা আমি পাই এবং পেয়েছি। আমি মনে করি রেসপেক্ট দিলে জানো তো রেসপেক্ট পাওয়া যায়। ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি দিয়ে শুরু হয়েছিল, সেখান থেকে কনস্ট্রাকশন বিজনেস, তারপরে ডায়াগনস্টিক সেন্টার, সংসার, সন্তান। খুব ভালো লাগলো দীপান্বিতা, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তিনটে ব্যবসা করছো, এত কিছু করছো একা একজন মহিলা, আরও একবার নিদর্শন তোমরা, আরও একবার তোমরা হচ্ছে উদাহরণ সব দিদিদের জন্য যে মেয়েরা চাইলে কি না করে। আমার তার সঙ্গে আবার একটা এনজিও আছে ছোট মতো, মানে আমার
ঠাকুমার দাদুর নামে ছোটো থেকে কী বলতো শিখেছি যে দিও কিঞ্চিত না করো বঞ্চিত, মানে তোমার যতটুকু আছে তার থেকে একটু কিছু দিও। তো ওই বছর দেড়েক হলো আমি ওই এনজিওটা শুরু করেছি ঠাকুমার দাদুর নামে, দিয়ে ওটাতেও টুকটাক কাজ করি। এই তো ঘাটালে আমরা গিয়ে সব এই যখন বন্যা হলো ওষুধ খাবার দাবার জামা কাপড় সব দিয়ে এসেছি, গিয়ে এখান থেকে পুরো সব কিছু নিয়ে গিয়ে চালিয়ে যাও দীপান্বিতা, ভেরি গুড, অল দ্য বেস্ট। আর কিছু বলার নেই আমার, অনেক অনেক শুভেচ্ছা রইলো, ভালোবাসা রইলো, এটুকুই বলতে পারি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমরা সবসময় বলি একাই 100, দীপান্বিতা হচ্ছে একাই 500। থ্যাংক ইউ, ভেরি গুড। তোমাকে কনস্ট্রাকশনের লোকেরা মেনে নেয় কারণ দেখে ভয় পায়, এই হাইট এই চেহারা এক দেবে মানে একদম থরহরি কম্পন সব ছেড়ে, ওই জন্যে ওকে সবাই মেনে নিয়েছে। আমার আপনার মতো লোক গেলে দাবিয়ে দেবে একদম। দীপান্বিতা স্টার্ট গো। প্রথমত গৃহবধূ বটেই, এছাড়া ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন সূর্যপুর শাখার মুখ বধির ও দৃষ্টিহীন বালিকা বিদ্যালয়ের স্পেশাল এডুকেটর। তো আমার ছোটোবেলা থেকে যেরকম সব মেয়েরা বড় হয় সেরকমভাবে বড়ই হচ্ছিলাম, জিজ্ঞেস করতো কী হতে চাস, তো আমি বলতাম ডান্সার হতে চাই। তো একটা প্রোগ্রামে আমাদের মহারাজ যিনি ছিলেন আর কি বড় মহারাজ, তো উনি আমাদের চিফ গেস্ট হয়ে এসেছিলেন, তো উনি আমার ডান্স প্রোগ্রামটা দেখেছিলেন, দেখে তখন বললেন যে যারা শুনতে পায় না বলতে পারে না তুমি কি তাদের জন্য কিছু করতে পারো, তুমি কি নাচ করাতে পারবে। তো আমি প্রথমবার একটু থেমে গেছিলাম যে ওরা শুনতে পাচ্ছে না, গানটা শুনবে না বলতে পারবে না, সত্যি তো করাবো কী করে। তারপরে ভাবলাম উনি তো আমাকে একটা চ্যালেঞ্জ দিলেন যে করতে পারবে কি না, তখন কিছুক্ষণ পরে আমি বললাম মহারাজ আমি একটু চেষ্টা করে দেখতে পারি। তখন তোমার পড়াশোনাটা আসলে কমপ্লিট? হ্যাঁ কমপ্লিট, আমার বিয়েও হয়ে গেছে, বিয়েও হয়ে গেছে। তখন তারপরেই গেলাম সূর্যপুরে স্কুলটা গেলাম, এবং আমার মেয়েরাও এসছে আজকে, মেয়ে এবং মহারাজও এসছেন। তো প্রিন্সিপাল আমাকে বললেন যে এদের জন্য একটা স্পেশাল কোর্স আছে, স্পেশাল বিএড করতে হয়, ওতে সাইন ল্যাঙ্গুয়েজ তুমি যা যাগুলো করতে চাইছো সেগুলো তুমি পারবে। তো আমি বড় মহারাজের কথাটা মাথায় রেখে উনি তো চ্যালেঞ্জ দিলেন, ঠিক আছে আমি করেই দেখব। তো তারপরে যখন স্পেশাল বিএডটা করলাম, তারপরে ওদের সাথে যখন কমিউনিকেট করছি, মানে এতটা ভালো, এতটা ভালো যে এখন আমার জেনারেলদের থেকে মনে হয় ওদের সাথে কাজ করে আমি খুব স্যাটিসফাইড, মানে এতটাই ওরা ভালো করতে পারে, মানে না শুনে না বলে। মানে আমার বাড়িতে একটা জেনারেল স্কুল আছে, তারা শুনে হয়তো একটু আধটু এদিক ওদিক ভুল করতে পারে, কিন্তু এদের এই চোখ আর আঙুলের দ্বারা করাবো কিন্তু ওরা এতটুকু ভুল করবে না। তো ওদের নাচ শেখানোর পদ্ধতিটা কীরকম হয় ছবি? গানটা পুরো পড়াতে হয় ওদের, পড়িয়ে গানের প্রত্যেকটা লাইনের মানে ওদেরকে সাইন ল্যাঙ্গুয়েজে বোঝাতে হয় যে আকাশ মানে ওপরে এই জায়গাটা, নিজে মাটি মানে এইভাবে যাবি, রাস্তা মানে। তাহলে এখন যারা এসেছে তাদেরকে তুমি দুটো লাইন বললে ওরা একটু করে দেখাবে না? হ্যাঁ আমি প্রোগ্রাম মানে ওদেরকে দিয়ে পারফর্ম করাবো বলেই নিয়ে এসেছি। তুমি যেটা ধরো ক্লাসে শেখাও দু লাইন বললে ওরা আকার ইঙ্গিতে ওরা বুঝে পড়লো, সেরকম দেখাতে পারবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেরকম বল লেখা। দুজনকে ডাকো, প্রিয়া কৌতুকী আয়, আর ওদের এক একটা সাইন থাকে, আমি যে মেয়েটাকে ডাকছি কৌতুকী ও এক্ষুনি চলে আসবে, এইটা হলে কৌতুকী আয়, প্রিয়া এটা হচ্ছে প্রিয়া, এরকম কেন মানে এক একজনের মানে ও হয়তো আঙুল চুস্ত ওই জন্য, হ্যাঁ প্রিয়া, আর ওর কানটা হয়তো বড় ছিল যার জন্য সাইন। ও আচ্ছা সাইনে বোঝেন। ছবিদি ওদের আপনি দুটো লাইন কিছু একটা করে দেখান আচ্ছা, যাতে ওরা সে পারফর্মেন্স করতে পারে। বললো বল, বি ও এল এল, ওকে আরেকটা ওরা বিড়াল বললো এফ আই এস এইচ, ফিস
ওরা মাছটা দেখালো। এইভাবে ওদেরকে শিখাই, এইভাবে এ টু জেড সব অ্যালফাবেটস গুলো বলে বলে অ্যালফাবেটস গুলো প্রথমে শিখিয়ে নেওয়া হয় এ টু জেড বোর্ডে লিখে, এ তারপরে বি তারপরে সি, অ্যালফাবেট গুলো করে নিল, এবার পরপর ওয়ার্ড ছোট ছোট করে শিখিয়ে শিখিয়ে এগুলো করে তারপর পুরো ওয়ার্ড যেরকম পড়ানো হয় এবার ওইভাবে ভাবে ওদের চলতে থাকে। খুব ভালো, দুজন জন একটু জোরে হাততালি। ওরা ভালো মেয়ে কিভাবে বলবো, থ্যাংক ইউ। দর্শক আসনে অনেক স্টুডেন্ট দেখতে পাচ্ছি, এরকম করছে, ওটা কি ব্যাপার? ওটা হাততালি তেরম করে কেন? না ওরা দেয় না, ওরা তো শুনতে পায় না, তার জন্য ওদের হাততালিটা লোক যাতে দেখতে পায়। মানে যারা এখানে বসে আছে কেউ শুনতে পায় না? না এখানে ম্যাক্সিমামটাই শুনতে পায় না কেউ। আচ্ছা, আর আরেকটা কথা বলি দিদি, যে কোনো বাচ্চা ছোট বয়সে যদি ওই বাবলস বের করার সময় মুখে যে একদম ছ মাস বাবলস যখন বের হয়, সেই বাচ্চা যখন শব্দটা নিজের কানে না শুনতে পায়, সেই বাচ্চা কিন্তু অটোমেটিক্যালি ডেফ্যান্ডাম দুটোই হয়ে যায়। কেন হয় আমি সেটা কিন্তু এখনো একটু বুঝতে পারি না ব্যাপার, যেহেতু বাচ্চাটা বলছে অথচ সে শুনছে না, ওই জন্য বলার এনার্জিটাই কমে যায়। বাবা মাকে ওইটা ফলো করতে হয় যে ওই ঝুমঝুমি দিয়ে এদিকে তাকালে যে তাকাচ্ছে তার মানে শুনছে, যে এদিকে তাকালে যদি তাকায় তার মানে সে দেখছে, কোনো লাল জিনিস দিলে হয়তো তাকালো, হয়তো লাল জিনিসটা এদিকে দিক হচ্ছে, ওর চোখটা স্থির, তার মানে বোঝা গেল বাচ্চাটা কিন্তু ব্লাইন্ড হতে যাচ্ছে। মেইন প্রবলেমটা তো মানে কানে থাকে, কানের থেকে, মুখে নয়। না মুখে নয়, মেইন প্রবলেম কানের থেকে। যে ছ মাস বয়স থেকেই আপনারা একটু ট্রিট করুন, যে বাচ্চা শুনতে পাচ্ছে কি না, কিছু দিয়ে দেখতে পাচ্ছে কি না, এগুলো যদি করানো হয় মানে এত সংখ্যা বেড়ে যায় না, এগুলো আস্তে আস্তে বাবা মাকে সচেতন না হলে হবে না, তখনই ট্রিটমেন্ট করলে হয়তো ঠিক হয়ে যায়। ওরা কিন্তু প্রচুর বাচ্চা আছে আমাদের ছোটোর থেকে ট্রিটমেন্ট করিয়ে হ্যারিং এসে শুনতে পাচ্ছে, বলতে পাচ্ছে যেহেতু আমাদের সাথে কমিউনিকেট করছে, বলতে পাচ্ছে, প্রচুর আছে। অসংখ্য ধন্যবাদ ছবি দি, অনেক কিছু জানতে পারলাম, ভীষণ ভালো লাগলো সকলের সাথে পরিচয় হয়ে, একদম খুব ভালো। ভালো থেকো ছবি দি, এতগুলো ছোট ছোট মেয়েকে মানুষ করছো, সঠিক পথ দেখাচ্ছো, দিশা দেখাচ্ছো, এর থেকে ভালো কাজ আর কি হতে পারে? ওদের জন্যই আমি আজকে এখানে আসতে পেরেছি, এইটুকু আমি বলতে পারি। খুব ভালো লাগলো পরিচয়, অনেক অনেক শুভেচ্ছা সবার জন্যে, স্কুলের জন্যে এবং আপনার নিজের জন্য। Start, should we go? অসুখ ধরা পড়লো, তো আমরা প্রথমে বুঝতে পারিনি যে ওটা ওই জায়গায় যাচ্ছে আর কি, যে ডাক্তারবাবু দেখুন আপনি কেন আমার স্বামী এরকম অবস্থায়, কেন কেন মানে উন্নতি হচ্ছে না কিছু ওনার। ডাক্তারবাবু বললেন পুরো তো শেষ করে এনেছেন, আপনি বুঝতে পারেননি ওনার ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া হয়েছিল আর কি। ডাক্তারবাবু বলেই দিয়েছিলেন যে এ তো পুরো মানে একদম শেষে এনেছেন, তাহলে ঈশ্বরকে ডাকুন, আর কিছু করার নেই। তো তখন আমি ওনাকে মানে বলেছিলাম যে ডাক্তারবাবু আপনাকেই ওনাকে সুস্থ করতে হবে আর কি, আমার কিছু নেই, আমার মানে হাজবেন্ড ছাড়া আমার মানে এখন আমি পুরো অন্ধকার, তখন আমার দুটো মেয়ে একা হাতে, তখন সংসারে সব একা হাতে সংসার করেছি, পরন্তু স্বামী ওই রকম মানে তখন পুরো পায়ের তলার মাটি সরে গেছে আর মাথার মানে ছাদ আমি তো পুরো দিশে হারা, যে এই অবস্থা আমি কী করব, চলতো কী করে? তুমি তো জানো দিদি জমানো টাকা থাকলে একদিন শেষ হবেই। তখন আমি বললাম যে না আমাকে এখান থেকে ঘুরে দাঁড়াতেই হবে, আমার মানে স্বামীর ছোটখাটো একটা বিজনেস আর কি। কিসের ব্যবসা ছিল? মানে রোল পেপার আর কি। আচ্ছা, আমি তো পুরো নতুন, কেননা তখন তারা আমাকে কিছু শেখায়নি, অথবা আমি নিজে আমাকে শিখতে হবে শিখতে হবে।
তা তুমি আমার প্রথম ইন্সপিরেশন দিদি। তোমাকে দেখে আমি শিখেছি যে একটা মানে একটা মানে মেয়ের মনের জোর থাকলে সে কী না করতে পারে, চেষ্টা থাকলে সে কী না পারে। তো সেই হিসেবে আমি নিজে দাঁড়িয়ে থেকে ওখানে মানে সময়ের মানে অনেকক্ষণ সময় দিয়ে সেই জায়গাটা নিজে শিখেছি। আমার মাথার মধ্যে ঘুরছে আমার স্বামী ঘরে আছে, ও অসুস্থ, তখন আমার মা বা সবাই খুব সাহায্য করেছে। কতদিন লাগলো শিখতে? শিখতে মোটামুটি এক বছর দু বছর দেড় বছর মতো, হ্যাঁ শিখেছি। ব্যবসাটা সামলে নিয়েছো নিজে? এখন সামলেছি, এখন অনেকজন কাজও করে ওখানে। আর হাজবেন্ড এখন অনেক সুস্থ আছে। বাহ, খুব ভালো। তাহলে হাজবেন্ডের একটা ভালো সাপোর্ট হয়ে গেছে এখন, বউ আমার সব কাজ শিখে গেছে। পরিস্থিতি মানুষকে সব শিখিয়ে দেয়। তোমাকে দেখে শেখা দিদি, তাই তোমাকে আমি একটা হাগ করতে চাই। এসো। থ্যাংক ইউ তোমার জন্য, আমার অনেক শুভেচ্ছা রইল তোমার স্বামীর জন্য, তোমার মেয়েদের জন্য। আশীর্বাদ করুন দিদি, ভালো থেকো। শক্ত করে ধরেছো, চলো স্টার্ট। সকলের জন্য রয়েছে ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে বাসমতি চাল। আজকের আমাদের স্পেশাল গেস্ট দুজন, শায়নি এবং দীপন। কেমন আছো তুমি শায়নি? খুব ভালো আছি। ভালো আছো? ভালো আছি। তুমি কেমন আছো? অনেকদিন পর তোমার সাথে আবার দেখা হলো আমার। অনেকদিন পর। দীপন কেমন আছো? খুব ভালো, খুব ভালো। শুরু করবো আমাদের দ্বিতীয় রাউন্ড, কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। এই রাউন্ডে যিনি হাই স্কোর পাবেন তিনি পেয়ে যাবেন কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে ফাস্ট ব্রেকফাস্টের সেট। প্রথম গানের প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবেন টি সেট। হারিয়ে গেছে আকাশে আজ রঙের খেলা বলো সাথীদি, হারালো সুর, কি কি হারিয়ে যাওয়ার কথা বলা হয়েছে? একটাই তো মনে হচ্ছে এখনো। সরি সাথীদি, -5। কি কি ছিল শায়নি? হারালো সুর, হারালো গান। এবার যাচ্ছে দ্বিতীয় গানের প্রশ্ন, রাইট অ্যানসার দিলে গিফট পাবে স্যালাড কাটার। ও কেন এত হলো, কেন এত হলো, ওমনি করে ফিরে তাকালো, ওমনি করে ফিরে তাকালো, দেখে তো আমি মুগ্ধ হবই, আমি তো মানুষ, ও কেন এত হলো। এই গানে আমি একটা শব্দ গাইনি, একটা শব্দ মিউট করে গেছি, সেই শব্দটা কি? কেন এত হলো। দিদি ভয় লাগে, ওরম করে তাকাবেন না।
একটু চা খাই বলুন। ও দিদি ও দিদি, টেনশনটা মুক্ত করে দিন। ছবি সুন্দরী হলো। ও কেন এত সুন্দরী হলো? 5 পয়েন্টস। সঙ্গে স্যালাড কাটার। ও কেন এত সুন্দরী হলো? ও কেন এত সুন্দরী হলো? 3 নম্বর গানের প্রশ্ন, রাইট অ্যানসার দিলে গিফট পাবে ফ্লাস্কের সেট। একটা সুর বাজবে, সেই সুরটা চিনতে হবে, বলতে হবে কি গায়। গানের কথা অনুযায়ী একটা ভুল শব্দ গেয়েছি, সঠিক শব্দটা বলতে হবে। दीवाना हुआ पागल सावन की घटा छाए ये देख के दिल झूमा ली प्यार दीवाना हुआ पागल ओटा बादल होवे दीवाना हुआ बादल सावन की घटा छाए ये देख के दिल झूमा প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন, রাইট অ্যানসার দিলে গিফট পাবে ইন্ডাকশন ওভেন। কিসের জয়গান গাওয়া হচ্ছে? আগামী দিনের আলো দু চোখে দেখে নাও। বলো কুকু, জীবনেরই জয়গান। 5 পয়েন্টস। সঙ্গে ইন্ডাকশন ওভেন। এই রাউন্ডে হাই স্কোর ছবি, 10 পয়েন্টস। ছবির জন্য রয়েছে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে ফাস্ট ব্রেকফাস্টের সেট, আছে স্যান্ডউইচ গ্রিল এবং ইলেকট্রিক কেটল। আমি একটা শব্দ বলবো, সেই শব্দটা নিয়ে দিদি আরেকটা শব্দ অ্যাড করবে, তার সাথে যখন দীপান্বিতা যাবে তখন আমারটা দিদিরটা নিয়ে তুমি একটা ওয়ার্ড অ্যাড করবে, তারপর সেই তিনটা নিয়ে ছবি বলবে, সেই চারজনকে নিয়ে কুকু বলবে। যে ফার্স্ট ভুল করবে সে প্রথম এলিমিনেট হবে, সে 5 পয়েন্টস। তারপর আবার শুরু হবে নতুন একটা ওয়ার্ড দিয়ে, আমি আবার শুরু করব, এইভাবে ভাবে যাবে, যে শেষ অব্দি থাকবে সে 20 পয়েন্টস। প্রথম বিষয়, মিষ্টির নাম। আমি কলকাতার রসগোল্লা। মালাই চমচম। মালাই চমচম রসগোল্লা। মালাই চমচম রসগোল্লা ল্যাংচা। মালাই চমচম রসগোল্লা ল্যাংচা নকুলদানা। মালাই চমচম রসগোল্লা ল্যাংচা নকুলদানা
সন্দেশ। মালাই চমচম, রসগোল্লা, ল্যাংচা, নকুলদানা, সন্দেশ, বাতাসা। মালাই চমচম, রসগোল্লা, ল্যাংচা, নকুলদানা, সন্দেশ, বাতাসা, ক্ষীরকদম। মালাই চমচম, রসগোল্লা, ল্যাংচা, নকুলদানা, সন্দেশ, বাতাসা, ক্ষীরকদম। সীতাভোগ। মালাই চমচম, রসগোল্লা, ল্যাংচা, বাতাসা। টাটা কুকু। আমি বলেছিলাম মালাই চমচম, তারপরে ছিল রসগোল্লা, ল্যাংচা, নকুলদানা, সন্দেশ, বাতাসা, ক্ষীরকদম, সীতাভোগ। খাবারের পদ, কিন্তু সেটা খাবারের পদই হতে হবে। ভুকে লাগলি, ভুকে লাগলি, চিকেন দো পেঁয়াজি, চিকেন দো পেঁয়াজি, ইলিশ ভাপা, চিকেন দো পেঁয়াজা, ইলিশ ভাপা, ইলিশ মাছের পাতুরি, চিকেন দো পেঁয়াজা, ইলিশ ভাপা, ইলিশ মাছের পাতুরি, প্লেন মাছের ঝোল, চিকেন দো পেঁয়াজা, ইলিশ ভাপা, ইলিশ মাছের পাতুরি, মাছের ঝোল, চিংড়ি মালাইকারি, চিকেন দো পেঁয়াজা, ইলিশ মাছের ভাপা, ইলিশ মাছের পাতুরি, মাছের ঝোল, চিংড়ির মালাইকারি, পটলের দোলমা, চিকেন দো পেঁয়াজা, ইলিশ মাছের ভাপা, ইলিশ পাতুরি, মাছের ঝোল, চিংড়ি মাছের মালাইকারি। দো পেঁয়াজি মাছের ছবি, বাই বাই, টেন পয়েন্ট ছবি। আমি বলেছিলাম চিকেন দো পেঁয়াজা, দিদি বলেছেন ইলিশ ভাপা, ইলিশ পাতুরি, মাছের ঝোল, চিংড়ি মাছের মালাইকারি, পটলের দোরমা, তারপরে তোমারটা আসার দরকার ছিল। ওকে, এইবার খেলবেন সাথীদি এবং দীপান্বিতা। থার্ড টপিক, নায়িকাদের নাম। মধুবালা। মধুবালা মীনা কুমারী। মধুবালা মীনা কুমারী, রচনা ব্যানার্জী। মধুবালা মীনা কুমারী, রচনা ব্যানার্জী, অপর্ণা সেন। মধুবালা মীনা কুমারী, রচনা ব্যানার্জী, অপর্ণা সেন, আমি হচ্ছি সুচিত্রা সেন। মধুবালা মীনা কুমারী, রচনা ব্যানার্জী, অপর্ণা সেন, সুচিত্রা সেন, মুনমুন সেন। মধুবালা মীনা কুমারী, রচনা ব্যানার্জী, অপর্ণা সেন, সুচিত্রা সেন, মুনমুন সেন। আলিয়া ভাট। মধুবালা মীনা কুমারী, রচনা ব্যানার্জী, অপর্ণা সেন, মুনমুন সেন। সাথীদি থার্ড আউট হলেন, সাথীদি 15 পয়েন্টস, এবং লাস্ট অবধি রয়ে গেল দীপান্বিতা। তাই দীপান্বিতা 25। মধুবালা মীনা কুমারী, রচনা ব্যানার্জী, অপর্ণা সেন, সুচিত্রা সেন, মুনমুন সেন, তারপরে আলিয়া ভাট, তারপর আপনার টার্ন ছিল। এইবার গিফট আগে যাচ্ছে দীপান্বিতা, বিকজ 20 পয়েন্ট। ওকে, দীপান্বিতা পছন্দ স্ন্যাক্স সেট ছিল। সেকেন্ড পজিশনে আছেন সাথীদি, 15 পয়েন্ট। ওকে, সাথীদির পছন্দ ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম। থার্ড পজিশনে আছে ছবি, 10 পয়েন্ট।
নেক্সট টাইম। ওকে, ছবির পছন্দ ননভেজের আইটেম। এবার আসছে কুকু, ফাইভ পয়েন্টস। কুকু, তোমার জন্য রয়েছে পানসারি মশলা এবং পাচকের তরফ থেকে মশলার আইটেম। ছবি প্রথমেই আমরা আলোচনা করেছিলাম যে তোমার গ্রুপে তোমার স্টুডেন্টদের আমরা পারফরম্যান্স দেখবো একটা, তো সেটা আমরা একটু দেখি। একদম একদম। आजा जिंदे शामी आने के तले, आजा जरी वाले नीले आसमाने के तले, जय हो जय हो। आजा आजा जिंदे शामी आने के तले, आजा जरी वाले नीले आसमाने के तले, जय हो। উপর নিচে ক্লু, জীবন যুদ্ধে জিততে চাই এটা কখনো হারাতে নাই। পাশাপাশি ক্লু, শেষ দুইয়ে ভগবান, ছায়া ছবিতে এর বাগান। এবার বলো ছবি, ওপর নিচটা হচ্ছে মনোবল আর বাঞ্ছারাম ওপরটা হচ্ছে পাশাপাশি। হ্যাঁ, 20 পয়েন্টস ফ্রম দ্য ভ্যাকিউম ক্লিনার। এবার সেকেন্ড প্রশ্ন, রাইট অ্যানসার দিলে গিফট পাবে মিক্সার গ্রাইন্ডার। প্রতিবাদে কণ্ঠ ছাড়ো, ছেড়ো না বন্ধু প্রতিকূলতায়, প্রতি শব্দে অবস্থা বোঝো, শক্ত হাতে ধরো নৌকায়। এবার বলো কুকু, হাল বোঝাও। প্রতিবাদে কণ্ঠ ছাড়ো, ছেড়ো না বন্ধু প্রতিকূলতা, মানে হাল ছেড়ো না, প্রতিশব্দে মানে অবস্থার হচ্ছে প্রতিশব্দ হাল, আর শক্ত হাতে ধরো নৌকা, হাল ধরো। আর গান আছে, হাল ছেড়ো না বন্ধু বরং কণ্ঠ ছাড়ো জোরে। হাল ছেড়ো না বন্ধু বরং কণ্ঠ ছাড়ো। সঙ্গে মিক্সার গ্রাইন্ডার। এবার তৃতীয় প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে জি বাংলার প্রাপ্তির তরফ থেকে শাড়ি। একটি কমন শব্দ যেটা তিনটে ছবির সাথে সম্পর্কিত। এবার বলো ছবি, হেড কেন, হেড টেল, ওটা হেড মারে আর ওটা হেডফোন। সঙ্গে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। চার নম্বর প্রশ্ন, রাইট অ্যান্সার দিলে গিফট পাবে স্ট্যান্ড ফ্যান। প্রথমে আছে একটি ক্লু, গাঁট ছড়া বাঁধা হলে বরকনের মিল পেলে, এখান থেকে একটা শব্দ বেরোবে, তারপরে আছে আ, তারপরে ছবি থেকে একটা শব্দ, লাস্টে আছে ই, চারটে মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ। এবার বলো দীপান্বিতা, গাঁট ছড়া বাঁধা হলে বরকরের মিল পেলে বি, মাইনাস 10। গাঁট ছড়া বাঁধা হলে বরকনের মিল পেলে, জোর আমরা বলি বিয়ের জোর, সেই জোর
তারপরে আ, তারপরে তাল, তারপরে জোড়া তালি, জোড়া তালি। ঠিক আছে, পাঁচ নম্বর প্রশ্ন, রাইট অ্যান্সার দিলে গিফট পাবে কিচেন চিমনি, 30 পয়েন্টসের আনসার, যেহেতু শেষ প্রশ্ন, ভুল করলে -20। ছবি ক্লু, শূন্যস্থান পূরণ করো। 29 একার টয় আকার দেওয়া আছে। চা খাই বাবা। ওই দেখো কি করে বসে একটু, না না টেনশনে রেখে বসে তো মহা মুশকিলের ব্যাপার হলো। কিসের টেনশন বলো না, এবার বল, বলে দিন না, তুমি তো বলে দিচ্ছ সব। এবার বলো, কাঁটা দিয়ে কাঁটা তোলা, আজকে দিদি নাম্বার ওয়ান ছবি না। এইবার ছবির জন্য রয়েছে জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেন্ট্রো কোলান ডায়মন্ডের তরফ থেকে সোনার গিফট। দিদি আসতে বলুন, 20 সেকেন্ডস টাইম, পাঁচটা শব্দ রিভার্সে উত্তর দেবে, স্টার্ট। চুপি চুপি, চুপচাপ, চাপাচাপি, চপচপে, চেটে পড়ে, আপনি এরকম করে বললে কি করে হবে? দিদি এটা নয়, আমার সাথে মজা করছে, দূর না, টাইম চলছে, চেটে পুটে হবে না, চাপা চাপি, চুপচাপ, আমি বলেছিলাম চুপি চুপি, চুপচাপ, চাপাচাপি, চপচপে, চেটে পুটে, উত্তরটা হতো চেটে পুটে, চপচপে, চাপাচাপি, চুপচাপ, চুপি চুপ। ও এই জীবনে হতোই না, একদম হতো না। পাঁচারি মশলা এবং পাঁচাকের তরফ থেকে সকলের জন্য গিফট হ্যাম্পার। আজকে উইনারের ট্রফি পাচ্ছে ছবি, সঙ্গে দিদি নাম্বার ওয়ানের ব্যাট, জি বাংলা এবং সেন্ট্রো কোলান ডায়মন্ডের তরফ থেকে সোনার হার, কুচিরা অ্যান্টি অক্সিডেন্ট আর ওয়াটার পিউরিফায়ার তরফ থেকে ওয়াটার পিউরিফায়ার। কুচিরা নিয়ে এলো ভারতবর্ষে প্রথমবার অ্যান্টি অক্সিডেন্ট, অ্যান্টি এজিং টেকনোলজি যুক্ত ওয়াটার পিউরিফায়ার, যা জলকে আরো বিশুদ্ধ করে এবং এনার্জি বাড়ায়। সবাইকে নমস্কার, দেখা হচ্ছে আগামীকাল ঠিক বিকেল 5টায়, এরপরে দেখবেন জয়ী।